ঠিকই যুগে সেটা সেটার প্রতিবাদ আমরা করতে যাচ্ছি। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তো আজকের যুগটা কি না আমরা সব আছে এর মধ্যে একটা তফাৎ আছে। বলা হচ্ছে একটা দোকানে একটা ফার্মাসিতে ড্রাগস লাইসেন্স আছে তাই বলে সব কিছু ড্রাগস নেই। অনেক সব আছে মনের সব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডাক্তার রবীন্দ্রনাথ মহাশয় মঞ্চে উপস্থিত আমাদের পরমপয়েন্ট সিভিল সোসাইটির সভাপতি তথা ঐক্যকার সভার সভাপতি ডাক্তার মুস্তফা আহমদ সাহেব এবং আমাদের এদত অঞ্চলের সুপরিচিত স্বনামধন্য ডাক্তার ইমান আলী সাহেব সহ অন্যান্য ব্যক্তিবৃন্দ, আমি সময় স্বল্পতার জন্য সভাকে অ্যাডজাস্ট করছি না, যাই হোক সভাকে অ্যাডজাস্ট করা প্রয়োজন ছিল। আজকে দেখুন এই যে সবার আয়োজন করা হয়েছে, আয়োজক থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আজকে যে মুহূর্তে এই সবার একান্ত প্রয়োজন আছে। আজকে সমাজে প্রত্যেকটি মানুষ আওতায় ঠিকই ঢুকে সেটা সেটার প্রতিবাদ আমরা করতে যাচ্ছি। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তো আজকের যুগটা কি না আমরা সব আছে এর মধ্যে একটা তফাৎ আছে। বলা হচ্ছে একটা দোকানে একটা ফার্মাসিতে ড্রাগস লাইসেন্স আছে তাই বলে সব কিছু ড্রাগস নেই। অনেক সব আছে মনের সব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডাক্তার রবীন্দ্রনাথ মহাশয় মঞ্চে উপস্থিত আমাদের পরমপয়েন্ট সিভিল সোসাইটির সভাপতি তথা ঐক্যকার সভার সভাপতি ডাক্তার মুস্তফা আহমদ সাহেব এবং আমাদের এদত অঞ্চলের সুপরিচিত স্বনামধন্য ডাক্তার ইমান আলী সাহেব সহ অন্যান্য